আমরা এখন লিকুইফ্যাকশন অফ গ্যাস এর ক্রিটিক্যাল ফিনোমিনন নিয়ে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব। মূলত আমরা জানি যে গ্যাসের অণুগুলো এত দ্রুত দূরে দূরে থাকে, যে কারণে তাদেরকে লিকুইড বা সলিড এর মতো তাদের ভিতরে আকর্ষণ বিদ্যমান নাই। কিন্তু যদি তাদেরকে অনেক চাপ প্রয়োগ করা হয় এবং সাথে সাথে তাপমাত্রা অনেক কমানো হয়, তাহলে এক সময় তাদের ভিতরে আন্তনবিক দূরত্ব কমে এবং তাদের ভিতরে আকর্ষণ বল সৃষ্টি হয়, ফলে তারা লিকুইডে পরিণত হয়, অর্থাৎ গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়। তো অ্যান্ড্রিউস নামে একজন বিজ্ঞানী, তিনি প্রেশার এবং টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা এবং চাপের বিভিন্ন কন্ডিশন নিয়ে গবেষণা করছেন এবং গবেষণা করে তিনি লিকুইফ্যাকশনের বিষয়ে বর্ণনা করছেন। এবং সেখানে তিনি বলছেন যে একটা টেম্পারেচার থাকবে, যাকে আমরা বলছি ইংলিশে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার, এটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি, বাংলায় বলে ক্রান্তি তাপমাত্রা। টিসি হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রা নিচেই গ্যাস তরলে পরিণত হবে। যদি তাপমাত্রা ওই পরিমাণে না কমানো হয়, তাহলে চাপ যতই বৃদ্ধি করা হোক না কেন, গ্যাস কখনোই তরলে পরিণত হবে না। ইংলিশে কি বলে, দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ এ গ্যাস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ ইট ক্যান নট বি লিকুইফাইড নো ম্যাটার হাউ গ্রেট দ্য প্রেশার অ্যাপ্লাইড। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রান্তি তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার উপরে গ্যাসকে লিকুইড করা যায় না, অর্থাৎ গ্যাসকে লিকুইড করতে হলে অবশ্যই তাপমাত্রার নিচে নিয়ে আসতে হবে। ওই তাপমাত্রার উপরে থাকা অবস্থায়, অর্থাৎ তাপমাত্রা ধরা যাক -20°C লাগবে একটা গ্যাসকে লিকুইড করতে, আর তাপমাত্রার সাথে চাপ যদি তাপমাত্রা কমানো এবং চাপ বাড়ানো, এটা হচ্ছে মূলনীতি। তো -20°C তাপমাত্রা না কমিয়ে চাপ যতই বাড়ানো হোক না কেন, কোনো লাভ হবে না। এটাকে বলা হচ্ছে তার ক্রিটিক্যাল টেম্পারেচার। তারপর হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। ক্রিটিক্যাল প্রেশার কি, দ্য মিনিমাম প্রেশার রিকোয়ার্ড টু লিকুইফাই দ্য গ্যাস অ্যাট ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ যেই তাপমাত্রায় গ্যাসটা লিকুইড হবে ওই তাপমাত্রায় পৌঁছানোর পরে সর্বনিম্ন যে পরিমাণ চাপ দিলেই গ্যাসটা তরলে পরিণত হয়, সেই চাপকে বলা হয় তার ক্রিটিক্যাল প্রেশার। আমরা এখানে প্রেশার এবং টেম্পারেচার নিয়ে আলোচনা করতেছি। ক্রিটিক্যাল টেম্পারেচার হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রা যে সর্বনিম্ন তাপমাত্রা, কমপক্ষে ওই পরিমাণ তাপমাত্রায় না গেলে গ্যাস লিকুইড হবে না। ক্রিটিক্যাল প্রেশার হলো ক্রিটিক্যাল টেম্পারেচারে যাওয়ার পরে যেই পরিমাণ চাপ প্রয়োগ না করলে গ্যাস লিকুইড হবে না, এটা হচ্ছে তার ক্রিটিক্যাল প্রেশার। ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেশার এই দুইটাতে পৌঁছানোর পরে গ্যাসের যে ভলিউম হয় সেটাকে বলা হবে তার ক্রিটিক্যাল ভলিউম। দ্য ভলিউম অকুপাইড বাই এ মোল অফ গ্যাস অ্যান্ড দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ক্রিটিক্যাল প্রেশার, অর্থাৎ ক্রান্তি তাপমাত্রা ক্রান্তি চাপে একটা গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে তার ক্রিটিক্যাল ভলিউম। এই তিনটা জিনিস, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল ভলিউম, এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। আর ক্রিটিক্যাল কনস্ট্যান্ট বলা হয়, আর ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল টেম্পারেচার এবং প্রেশারের যে ভলিউম থাকে, এই অবস্থায় গ্যাসের যেই রূপ আমরা আমাদের সামনে থাকে ওই অবস্থাকে বলা হয় ক্রিটিক্যাল স্টেট। এবং এই সবগুলোকে, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, ক্রিটিক্যাল স্টেট, এই সবগুলোকে মিলে একত্রে বলা হয় ক্রিটিক্যাল ফিনোমেনন। ক্রিটিক্যাল ফিনোমেনন এখন আমরা কয়েকটা গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার দেখি। যেমন হিলিয়ামের ক্রিটিক্যাল টেম্পারেচার 5.3 কেলভিন। এই ক্রিটিক্যাল টেম্পারেচারে হিলিয়ামকে যদি 2.26 মিনিমাম 2.26 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ করা হয়, তাহলে হিলিয়াম গ্যাসটা তরলে রূপান্তরিত হবে।
যদি 5.3 কেলভিন টেম্পারেচার এ না নিয়ে নামানো হয় 5.3 এক ডিগ্রি ওপরে, 5.4 বা 5.5 এরকম টেম্পারেচার থাকে, প্রেশার যতই কমানো হোক, প্রেশার যদি এক অ্যাটমসফিয়ারে করা হোক, তবুও হিলিয়াম কখনোই তরল হবে না। এজন্যই এই 5.3 এই টেম্পারেচারকে বলা হচ্ছে হিলিয়ামের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার। আর 5.3 টেম্পারেচারের পরে চাপ কমাইতে কমাইতে না চাপ বাড়াইতে বাড়াইতে 2.26 অ্যাটমসফিয়ার চাপে গেলেই সেটা তরলে পরিণত হয়। সুতরাং এই 2.26 অ্যাটমসফিয়ারকে অ্যাটমসফিয়ার প্রেশারকে হিলিয়ামের জন্য বলা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। আর এই 5.3 ক্রিটিক্যাল টেম্পারেচারে 2.26 অ্যাটমসফিয়ার ক্রিটিক্যাল প্রেশারে হিলিয়ামের যে ভলিউম 57.8 মোল মিলিলিটার পার মোল, 57.8 মিলিলিটার মোল যেই ভলিউমটা পাওয়া গেছে সেটাকে বলা হচ্ছে হিলিয়ামের জন্য ক্রিটিক্যাল ভলিউম। তো অনেকগুলো মেথড আছে গ্যাসকে লিকুইড করার জন্য, তার মধ্যে ফেরাডের মেথড আছে, লিন্ডের মেথড আছে, ক্লডের মেথড আছে। তো আমরা শুধু ফেরাডের মেথডটা একটু দেখি। ফেরাডের মেথডে একটা ভি শেপ কাঁচের নল ব্যবহার করা হয়েছে। নলটার ভিতরে রিয়াজেন্টগুলো ঢোকানোর পরে বা রিয়াক্টেন্টগুলো ঢোকানোর পরে দুই মাথা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ভি শেপ নলের একটা প্রান্ত বরফ আর লবণ যুক্ত একটা পাত্রের মধ্যে চুবানো, আর একটা পাত্রে রিয়াক্টেন্ট আছে। তো এখন এই পাশে রিয়াক্টেন্ট আছে, এই রিয়াক্টেন্টের কাজ হলো আমরা যে গ্যাসকে তরল করতে চাই সেই গ্যাস এখানে উৎপাদিত হবে। এই মাথায় গ্যাস উৎপাদিত হলো, রিয়াক্টেন্টের সাথে রিয়াকশন করে গ্যাসটা উৎপাদিত হলো। উৎপাদিত হওয়ার পরে এই হিট মানে এই রিয়াকশনকে ত্বরান্বিত করার জন্য হিট বাইরে থেকে দেওয়া হচ্ছে। আমরা জানি যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি করলে রিয়াকশনের গতিবেগ 2 গুণ বেড়ে যায়। এজন্য রিয়াকশনটা যাতে দ্রুত হয়, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত গ্যাস যাতে দ্রুত উৎপন্ন হয়, এজন্য এখানে তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে। তাপ প্রয়োগ করার পরে এই রিয়াকশনটা দ্রুত হবে, রিয়াকট্যান্টের সাথে রিয়াকট্যান্টগুলো পরস্পরের সাথে রিয়াকশন করে তৈরি করবে হচ্ছে আমাদের প্রোডাক্ট, অর্থাৎ কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসটা এইখানে তৈরি হবে, তৈরি হয়ে এখান দিয়ে আস্তে আস্তে, এখানে তো বেশি পরিমাণে থাকবে আর এদিকে গ্যাস থাকবে না, ফলে গ্যাস এখান থেকে আস্তে আস্তে এদিকে আসতে থাকবে। যতই গ্যাস তৈরি হতে থাকবে গ্যাসের পরিমাণ বাড়তে থাকবে, আর এই যে নলের ভিতরে গ্যাসের চাপ বাড়তে থাকবে। আর এই পাশে যেই বরফ আর লবণযুক্ত পাত্রের মধ্যে গ্যাসের যে মাথা দেওয়া হয়েছে এই মাথায় তাপমাত্রা অনেক কম। যেই গ্যাস আমরা লিকুইড করব সেই গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার যেটা হবে, যদি এই লবণ আর বরফের মিশ্রণের কারণে আমরা সেই টেম্পারেচারে পৌঁছাতে সক্ষম হই, ধরা যাক 5.3 কেলভিন। যদি বরফ আর লবণের মিশ্রণে যদি 5.3 কেলভিন টেম্পারেচার এখানে আমরা উৎপাদন করতে পারি, অর্থাৎ এই গ্যাস যেই নলের ভিতর দিয়ে যাচ্ছে নলের এই প্রান্তে তাপমাত্রা হচ্ছে 5.3 কেলভিন, কারণ এখানে বরফ আর লবণের মিশ্রণের মধ্যে এই পাত্রকে রেখে দেওয়া হয়েছে। এখন গ্যাস উৎপাদিত হচ্ছে এই প্রান্তে যাচ্ছে 5.3 কেলভিন টেম্পারেচারে, এটা ঠান্ডা হচ্ছে, কিন্তু শুধু তো তাপমাত্রা কমালেই হবে না, আমাদের চাপ প্রয়োগ করতে হবে। সেই গ্যাসটা কে করবে? যত বেশি গ্যাস এখানে উৎপন্ন হবে তত বেশি গ্যাসের চাপ বাড়বে। চাপ বাড়তে বাড়তে এক সময় যদি চাপ যেই ক্রিটিক্যাল প্রেশার লাগবে ধরা যাক সেটা হচ্ছে 2.26 অ্যাটমসফিয়ার, যদি এরকম 2.26 অ্যাটমসফিয়ার চাপ এখানে তৈরি হয়ে যায়, আগে থেকেই তো তাপমাত্রা কমেছিল চাপও তৈরি হয়ে গেছে, ফলে ক্রিটিক্যাল টেম্পারেচারও পৌঁছাই গেলাম, ক্রিটিক্যাল প্রেশারও পেয়ে গেলাম, তাহলে গ্যাসটা এখানে তরল হবে। এভাবে করে ফেরাডে গ্যাসকে তরল করছেন। তো তিনি এভাবে করে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, ক্লোরিন এগুলোকে তরল করতে পারছেন, কিন্তু তিনি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি এগুলোকে তরল করতে পারেননি, কারণ এগুলো তরল করতে হলে যে পরিমাণ চাপের প্রয়োজন বা যে পরিমাণ ঠান্ডা করা প্রয়োজন, এই পদ্ধতিতে ওই পরিমাণ ঠান্ডা করা